গুড মর্নিং বন্ধুরা, আজকে চলে এসেছি নতুন ব্লগ নিয়ে। আজকের ব্লগের আমি টুকটাক জিনিসপত্র তোমাদেরকে দেখাবো। তো শুরু করছি আমার ছাদ বাগান দিয়ে। ছাদ বাগানে দেখো জবা গাছ, এটা হচ্ছে পিঙ্ক জবা। এই জবাটা খুব বড় ফুটে না, মানে পুরো প্রস্ফুটিত হয় না, ওরকমভাবেই থাকে। তো এখানে এই অ্যালামুন্ডা গাছটাকে রিপোর্ট করব, এখনও করা হয়নি। আর এই এইগুলো হচ্ছে নাইন ও ক্লকের অনেকগুলো কালার, আর পায়রাতে প্রচুর গাছ নষ্ট করে দিয়েছে, তোমাদেরকে বলেছি আগে। এটা জুঁই ফুল, জুঁই ফুলে অনেকবার ফুল হয়ে গেছে, ডাল কেটে দেওয়ার পরে আবার সন্ধ্যামালতি প্রচুর ফুটছে। বিকেলবেলা যেহেতু আমি ওপরে উঠি না, সকালে এসে দেখছি পুরো ভর্তি হয়ে রয়েছে, সন্ধ্যামালতি প্রচুর ফুটছে। আর প্রচুর কালমেঘ পাতা হয়েছে জানো তো বন্ধুরা, এই মাঝে মাঝে ফাঁকে ফাঁকে কালমেঘ পাতাতে ভরে গেছে। তো এত কালমেঘ পাতা আমি কি করব জানি না, তুলে ফেলে দিতে হবে, এছাড়া কোনো উপায় নেই। কারণ সব জায়গাতেই কালমেঘ গাছ ভর্তি, ঝোপঝাড়ের মতো ভর্তি হয়েছে, আমার ফুল গাছই থাকবে না। তো কটা দোপাটি ফুল পেরে নিচ্ছি, আর যা যা টুকটাক ফুল আছে সেগুলো নিচ্ছি। খুব একটা আমি ফুল পারি না, গাছের ফুল গাছে থাকতেই বেশি ভালো লাগে। তো আজকের একটু পারছি, কারণ একটু ফুলের দরকার। আজকে নিচে টগর গাছ থেকে কিছু ফুল পেয়েছি, তবু ভাবলাম এই গাছের ফুলগুলো কিছুক্ষণ পরেই শুকিয়ে যাবে। জবা তো একদমই থাকবে না, বিকেলে একদম শুকিয়ে যাবে, জুঁই ফুলগুলোও শুকিয়ে যায়। তো তার থেকে ঠাকুরকে দিয়ে দিই। আকাশ দেখো, পুরো আকাশ দেখে মনে করবে যে শরৎ একদম দোরগোড়ায়, পুজো এসে গেছে, মা আসছে, তার প্রমাণ। আকাশে সবুজ, এই কী ভুলভাল বলছি, সাদা পেঁজা পেঁজা তুলোর মতো মেঘ, যা দেখলে মনে করিয়ে দিচ্ছে পুজো এসে গেছে। খুব ভালো লাগছে, কখনো রোদ হচ্ছে কখনো বৃষ্টি, তো শরৎকালের এটাই, এ কখনো রোদ কখনো বৃষ্টি। আর এই যে বেলগাছ, একদম হাতের কাছে প্রচুর বেল হয়েছে। তো আমরা খুব একটা বেল খাই না, এখনও বেলগুলো কাঁচাই আছে, একদম হাত লাগালেও তুমি হাত দিয়ে ধরতে পারবে। চলো নিচে পাপানকে ঘুম থেকে তুলি। গুড মর্নিং সবাইকে, পাপন গুড মর্নিং জানাচ্ছে। এখনো বিছানা ছেড়ে ওঠেনি, দেখো বিছানার অবস্থা। কালকে এসি চলছিল ওই জন্য কাপড় দিয়ে আছি। এসি চলে ওই জন্য কাঁথা নিয়ে শুয়ে থাকে। ওই যে আসছি বন্ধুরা একটু পরে। এই মানি প্ল্যান্ট আমার ঘরেই থাকে, তো প্রচুর পাতা বেরিয়েছে, আর একটা পাতা নষ্ট হয়ে গেছে, এই পাতাটাকে কেটে ফেলে দিতে হবে। আর ছোট ছোট পাতা ভরে যাচ্ছে, এটা একটা একদম ছোট মাটির হাঁড়ি। মাটির হাঁড়ি মানে নুনের, নুন রাখার জন্য যে হাঁড়িগুলো হয় না, ওইরকম একটা হাঁড়ির মধ্যে লাগানো আছে। অনেকে দেখেছো, নতুন বন্ধুরা হয়তো জানো না যারা আমার ব্লগে ভিজিট করছো। তো এইটুকু পটের মধ্যে লাগানো আছে, আর গাছটা পুরো পাতায় ভরে গেছে। তো এটা ড্রেসিং টেবিলেই থাকে, আর দিনের বেলায় একটু জানলার মধ্যে বসিয়ে দিই, আর একদিন থেকে দুদিন ছাড়া ছাড়া পাতাগুলো ধুয়ে দিই। দেখতে খুব ভালো লাগে, অনেকে দেখে বলে এটা অরিজিনাল নয়, এটা ডুপ্লিকেট, তো হাত দিয়ে দেখে বলে না সত্যি খুবই সুন্দর। তো নিজে বানিয়েছি, তো ভীষণ ভালো লাগে আর কি। মানি প্ল্যান্ট এত সুন্দরভাবে হয়েছে, শুধু একটা না, দু তিনজনকে বানিয়ে এরকমভাবে করে দিয়েছি, তাদেরও গাছগুলো ভীষণ ভালো লেগেছে, ভালো হয়েছে আর কি। পাপানকে স্নান করিয়ে দিই, দিয়ে তোমাদের সাথে আসছি। এই মন্ত্রটা পাঠ করলো পাপান, সব পৃথিবীর সমস্ত মানুষ যে যেখানে আছে সবাই যেন সুস্থ থাকে, ভালো থাকে, তার জন্য। স্নান করে পুজো করতে যাব, হাতে জামা কাপড়, স্নান হয়ে গেছে, তাহলে দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে কখনো বৃষ্টি হচ্ছে কখনো রোদ আসছে জানি না, বারবার জামা কাপড় তুলছি, মেলে দিচ্ছি, ভ্রোকাচ্ছি, এই করছি। আর সকালবেলা তিনটি আজকে জবা গাছের চারা লাগিয়েছি, সেটা অবশ্য তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। চন্দন জবার কালকে ডাল কেটেছিলাম, তো সেই ডালগুলোকেই লাগিয়ে দিলাম। আর একটা কথা না বললেই নয় আমার বন্ধুদের, সেটা হচ্ছে যে যেখানে আছো সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। তো চলো দেখতে থাকো। দুপুরের খাওয়া দাওয়ার পরে একটু ঘুম দিয়েছিলাম, বিকেলের চা দেখো, আমরা বিকেলের চা খেতে বসে গেছি। পাপানে বিস্কুটের কৌটো নিয়ে বসেছে, আমরা রাত চা খাই, আমি আর পাপা। তো আজকে একটু চুলে একটা কি বলবো, মাথায় একটা রেমেডি করেছিলাম, সেই জন্য চুলটা পুরো ভিজে, চুলটা খোলা রয়েছে, ওকে ন্যাড়া করে দিয়েছি, চুলটা ভিজে।
মাথা চুল ভিজে পুরো শুকিয়ে যাচ্ছে। আজকে যেটা বলছিলাম, আমি তো মাঝে মাঝে হেয়ার রেমেডি শেয়ার করি তোমাদের সঙ্গে, ম্যাক্সিমাম দিনই টিপসের ব্লগ আসে আমার চ্যানেলে। তো আজকেও সেরকম একটা মাথায় মেখেছিলাম, সেটা জবা ফুলের। তো সেই জন্য মাথাটা শ্যাম্পু করিনি, প্লেন জল দিয়ে ধোয়ার পরে চুল কিন্তু উঠছে না আমার, প্রচুর চুল কি বলবো খুব সুন্দর হয়ে গেছে, সিল্কি হয়, সফট হয়। তো আর আমার সন্ধে অবধি আমার চুল সাধারণত খোলা থাকে না। তো আজকে চুলটা ভিজেছিল বলে অনেকক্ষণ শোকাতে একটু সময় লাগে, বড় চুল তো আর গোছও আছে সেই জন্য। তো ভালো করে চুল টুলগুলো আঁচড়ে নিয়ে একটু চুলটা বেঁধে নিচ্ছি টাইট করে, কারণ আমি চুল একদম খুলে রাখতে পারি না। একটু সিঁদুরও পরে নিচ্ছি, আর চুল আঁচড়ানোর পরে একটু সিঁদুর পরে নিলে ভালো লাগে। এবার পড়তে বসাবো। ও খেয়েছে টিফিন, এখনো জল খাওয়া হয়নি, তো জল টল খাইয়ে দিয়ে এবার পড়তে বসাবো। আর অনেক কিছুই করেছি, সব কিছু হয়তো শেয়ার করতে পারিনি কারণ অনেকক্ষণ পরে আসলাম তোমাদের কাছে। আর আজকে জানো তো দুপুরের পর থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, সকালে একটু রোদ ছিল তারপর থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে, আর ভালো লাগছে না কিছু। তো যাই হোক, আর পড়াটা করিয়ে নিয়ে রান্না আছে, রাতের রান্না করব, তারপরে আর টুকটাক তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখতে থাকো। রাতের খাওয়া দাওয়া কমপ্লিট, এখন চলে এসেছি বিছানায়, পাপা নেই যে। আজকে প্রিমিয়ার হবে, এখন ওই একটা ভিডিও দেখে, প্র্যাঙ্ক টিভি 26, নিজে বলে দিচ্ছে প্র্যাঙ্ক টিভি 26, তারপরে প্রিমিয়ার ভূতের আর কি। তো তার প্রিমিয়ার চলছে, সেটাই বলার চেষ্টা করছে যে তার আজকে প্রিমিয়ার হবে, তাড়াতাড়ি করে তুমি ভিডিও করে নাও, আমরা এবার ফোন নিয়ে দেখব। তো যাই হোক, রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে। আজকে রাতে হয়েছিল লুচি আর ছোলার ডাল আর সুজি। তো আমি সাধারণত রাতে লুচি খাই না, কিন্তু আজকে খেলাম কারণ ছেলের পড়ানো নিয়ে একটু ব্যস্ত ছিলাম, অনেকক্ষণ টাইম দিয়েছি পড়ানোর পিছনে। আর সোমবার থেকে পরীক্ষা শুরু হবে, আজ বাদে কাল পরীক্ষা। আজকে আমি মার খেয়েছি, মার খাইনি বকা খেয়েছি। ওকে মারতে হয় না, বকলেই কাঁদে শুরু করে। তো আজকে সেই জন্য সব কিছু হয়ে গেছে, তো ভাবলাম যে ঠিক আছে সব একসাথেই করে নিই। তো খাওয়া দাওয়া কমপ্লিট, এখন শুতে যাব, আর বেশি কথা বাড়াচ্ছি না। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। কালকে নিয়ে আসবো নতুন কোনো ব্লগ। শুভরাত্রি।